কর্নেল হেমবা মাস্টার বহুদিন ভারতীয় সেনাবাহিনীতে কাজ করে, হালে অবসর নিয়েছে। নিজের দেশে এসে বাগান ঘেরা নির্জন একটা বাড়িতে সারা জীবন কাটাবার ব্যবস্থা করে। অনেকদিন আগেই স্ত্রী মারা যায়। সংসারে আপন বলতে একমাত্র ছোট্ট মেয়ে মনিকা। তার দেখাশোনার জন্য বজস্কা নামের একজন মহিলাকে রাখা হয়েছে। বজস্কাও মনিকাকে প্রাণ দিয়ে ভালোবাসে, সবসময় তার ভালোর কথা চিন্তা করে। মনিকাও বজস্কার বাধ্য, ওকে ছাড়া একদিনও থাকতে পারে না। এছাড়া কর্নেল হেম্বার মাস্টারের বাড়িতে আছে রান্না করার লোক ওরাইলি। কর্নেল হেম্বার মাস্টারের বাড়িটা এত নির্জন যে সন্ধ্যের পর বাড়িটার চারপাশের বিরাট অন্ধকার বাগানে তাকালে ভয়ে গা শিরশির করে ওঠে। মনে হয় এই বুঝি কোনো দুর্ঘটনা বাড়িটার উপর ঝাঁপিয়ে পড়বে। বাড়ির বাইরে কোনো শব্দ হলে বাড়ির লোকেরা চমকে ওঠে, অজানা আতঙ্কে তাদের মন কেঁপে ওঠে। ঘটনাটার দিনটা ছিল শীতের এক রাত্রি, তার উপর বিকেল থেকে অঝোরে বৃষ্টি ঝরে পড়ছে। কর্নেল হেম্বার মাস্টার অন্যান্য দিনের মতো আজকে বাড়ির বাইরে গেছে। অন্ধকারে বাড়ির চারপাশে প্রকৃতির তাণ্ডব লীলা ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। হঠাৎ রাত 10টার সময় বাড়ির কলিং বেল সে যেন বেশ জোরেই বাজায়। শব্দটা এত বিকট হয় যে বাড়ির দোতলায় বাচ্চা মেয়ে মনিকা ভয় পেতে পারে। তাই রান্না করার লোক ওরাইলি কোনো কিছু না ভেবেই তাড়াতাড়ি বাড়ির সদর দরজা খুলে দেয়। সঙ্গে সঙ্গে ওরাইলি চমকে ওঠে, ভয়ে তার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। ওরাইলি দেখে দরজার সামনে অন্ধকারের সঙ্গে মিশে একটা অস্বাভাবিক লম্বা কালো এবং রোগা লোক দাঁড়িয়ে আছে। তার হাতে একটা সুদৃশ্য মোড়ক। ওরাইলির মনে হয় লোকটা নিগ্র হতে পারে। নিগ্রটা একটা বড় কালো আলখাল্লা পরেছিল, মাথায় ছিল খুবই পুরনো কালো একটা টুপি। ওরাইলিকে দেখে নিগ্র লোকটা ঝকঝকে সাদা দাঁত বের করে হাসে, টুপি খুলে অভিবাদন করে। পরে হাতের সুদৃশ্য মোড়কটা ওরাইলির দিকে এগিয়ে দেয়, বলে, এই মোড়কটা মাননীয় কর্নেল হেম্বার মাস্টারের জন্য, আপনি দয়া করে ওই টাকাটি দিন। ওরাইলি যেন মন্ত্রমুগ্ধ হয়। সে মেশিনের মতো নিজের হাত দুটো লোকটার দিকে এগিয়ে দেয়। লোকটা মোড়কটা ওরাইলির হাতে দেয়। মোড়কটা দেবার সময় আনন্দে লোকটার চোখ জোড়া জ্বলন্ত অঙ্গারের মতন জ্বলতে থাকে। একটু পরেই লোকটা গাঢ় অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়। লোকটা অদৃশ্য হলে ওরাইলি সম্বিত ফিরে পায়। সে ভীষণ ভয় পায়, তাড়াতাড়ি সদর দরজা বন্ধ করে, মোড়কটা নিয়ে বজস্কার কাছে ছুটে যায়। বজস্কাকে সব কথা বলে, তার সঙ্গে এও বলে যে
এই ঝড়জলে যে লোকটা এসেছিল তার গায়ে কোনো বর্ষাটি ছিল না, কিন্তু গায়ে জল লাগার কোনো লক্ষণ ছিল না। কণ্ঠস্বর ছিল বাজ পড়ার মতন কর্কশ, আঙুলগুলো শুকনো বাঁকা বাঁকা। সব মিলিয়ে সাক্ষাৎ জম ছাড়া আর কারোর সঙ্গে তুলনা করতে পারে না তাকে ওরাইলি। ডজেস্কা ও ওরাইলি আজকের রাতের জন্য মোরগটা লুকিয়ে রাখে। আগামীকাল যা হয় ব্যবস্থা করবে বলে স্থির করে। পরের দিন সকালবেলা হেম্বার মাস্টার অন্যান্য দিনের মতো বাড়ি থেকে বেরিয়ে যায়। ডজেস্কা ও ওরাইলি ঘরের জানলা দরজা বন্ধ করে ব্রাউন কাগজে মোড়া মোরগটা খুলে ফেলে। দেখে মোরগের ভিতর পুরনো একটা পুতুল ছাড়া আর কিচ্ছু নেই। পুতুলটার চুলের কিছু অংশ ছেঁড়া, একটা হাত নেই। এরকম একটা পুরনো পুতুল কেউ যে অন্য কাউকে উপহার দিতে পারে তা ভেবে পায় না ডজেস্কা ও ওরাইলি। ডজেস্কা ও ওরাইলি পুতুলটাকে তেমন গুরুত্ব দেয় না। পুতুলটাকে আগের মতো ব্রাউন কাগজে জড়িয়ে রেখে দেয় ডজেস্কা। তাসের আড্ডা থেকে অনেক রাত করে ফেরেন হেম্বার মাস্টার। সে সময় সে প্রকৃতস্থ থাকে না, নেশায় ডুবে থাকে। কাজেই সে সময় কর্নেল হেম্বার মাস্টারকে মোরগটা দেবার প্রশ্নই উঠতে পারে না। পরদিন সকালে যাতে কর্নেল হেম্বার মাস্টারের চোখে পড়ে মোরগটা, সেজন্য ডজেস্কা মোরগটাকে হেম্বার মাস্টারের ঘরের ড্রয়ারে রাখে। পরে মোরগটাকে তেমন গুরুত্ব না দেওয়ায় ডজেস্কা ও ওরাইলি মোরগটার কথা ভুলে যায়। একদিন সকালবেলা হেম্বার মাস্টার ডজেস্কা ও ওরাইলিকে ডেকে পাঠায়। দুজন কর্নেল হেম্বার মাস্টারের ঘরে যায়। হেম্বার মাস্টার ড্রয়ার থেকে মোরগটা বের করে, মোরগের ভেতর থেকে পুতুলটা বের করে। সঙ্গে সঙ্গে তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে ওঠে, সে মৃদু কাঁপতে শুরু করে, বলে, ডজেস্কা আমতা আমতা করে বলে, না মানে আগে আমি রেখেছি। হ্যাঁ স্যার আমি। কোথা থেকে পেলি? ওরাইলিকে কে যেন দিয়ে গেছে। ওরাইলি এবার একটু এগিয়ে যায়, বলে, হ্যাঁ স্যার কয়েকদিন আগে রাতে একটা ভয়ঙ্কর মৃত্যুর লোক এই পুতুলের মোরগটা আপনাকে দেবার জন্য দিয়েছিল। পরে লোকটাকে অনেক খুঁজলাম, কিন্তু লোকটা গাঢ় অন্ধকারে অদৃশ্য হওয়ায় ওকে ধরতে পারলাম না। তাই মোরগটা আপনার দৃষ্টি আকর্ষণের জন্য আপনার টেবিলের ড্রয়ারে রেখেছি স্যার। কর্নেল হেম্বার মাস্টার ভয়ে কাঁপতে কাঁপতে পাশের একটা চেয়ারে বসে পড়ে, কাঁপা কাঁপা স্বরে বলে, বাড়ি নিয়ে যাও, পুতুলটাকে পুড়িয়ে ফেলো। তবে সাবধান, মনিকা যাতে কোনো মতেই পুতুলের কথা শুনতে না পায়। তোমরাও স্নেহবশে মনিকাকে কোনো দিন কোনো পুতুল কিনে দিও না, তা না হলে এ বাড়িতে সর্বনাশ নেমে আসবে, কেউ রক্ষা করতে পারবে না। সর্বনাশের কথা শুনে ডজেস্কা ও ওরাইলি থতমত খায়, কি করবে ভেবে পায় না। এবার হেম্বার মাস্টার ধমক দেয়, বলে, বললাম না পুতুলটাকে বাড়ি বাইরে নিয়ে গিয়ে সকলের চোখে
ঘুরিয়ে ছাড়া। বাজাজ খা তাড়াতাড়ি পুতুলটা হেমবার মাস্টারের হাত থেকে নিয়ে নেয়। ওলাইলিকে সঙ্গে নিয়ে এক ছুটে বাজাজকা রান্নাঘরে আসে, পুতুলটাকে পোড়াতে যায়। সে সময় বাধা দেয় বাড়ির একটা ঝি। সে অনুরোধ করে, পুতুলটা পুড়িয়ে ফেলো না মিস বাজাজকা, এটা আমাকে দাও, আমার বাচ্চারা খেলবে। বাজাজকা হিমবার মাস্টারের আদেশের কথা বোঝায় ঝিটিকে। সঙ্গে সঙ্গে সে বলে, আরেকটু পরেই তো আমি বাড়ির বাইরে যাব, কাজেই মিস্টার মাস্টার কি করে জানবেন যে পুতুলটা পোড়ানো হয়নি? ঝিয়ের অনুরোধ ফেলতে পারে না বাজাজকা। সে পুতুলটা ঝিয়ের হাতে দিয়ে বার বার সাবধান করে, মনিকা কিংবা মিস্টার মাস্টার যেন পুতুলের কথা জানতে না পারে, জানলে কিন্তু আমাদের কারোর চাকরি থাকবে না। ঝি ঘাড় কাত করে সম্মতি জানায়। পুতুলটাকে নিজের পোশাকের পকেটে যত্ন করে ঢুকিয়ে রাখে। মনিকার খাবার নিয়ে ঝি মনিকার ঘরে যায়। মনিকার কোনো খেলার বন্ধু ছিল না, এমনকি খেলার একটা পুতুলও ছিল না, কাজেই সে প্রায়ই মনমরা হয়ে নিজের ঘরে শুয়ে থাকে। বাবার সঙ্গে মনিকার প্রায় দেখা হয় না বললেই চলে, কেননা মিস্টার হেমবার মাস্টার সকালবেলা কর্ম উপলক্ষে যখন বের হয় তখন মনিকা ঘুমিয়ে থাকে, রাতে যখন ফেরে তখন কর্নেল হেমবার মাস্টার প্রকৃতস্থ থাকে না, আকণ্ঠ মদ খায়, আর সে সময় মনিকা ঘুমোয়। তাই সময় পেলে বাজাজকা ওরাইলিরা মনিকাকে সঙ্গ দেয়। মনিকাকে মুখ শুকনো করে শুয়ে থাকতে দেখে ঝি খাবারের ট্রেটা টেবিলের ওপর রাখে। একে একে খাবারের প্লেটগুলো টেবিলের ওপর ঝুঁকে রাখে। সে সময় ঝির পকেট থেকে পুরনো পুতুলটা ঘরের মেঝেতে পড়ে যায়। মনিকার দৃষ্টিটা এড়ায় না, সে তাড়াতাড়ি পুতুলটাকে মাটি থেকে তুলে নেয়। পুতুলটাকে আদর করতে শুরু করে। ঝি ভয় পায়, সে মনিকার কাছ থেকে পুতুলটা নিতে চায়, কিন্তু মনিকা কোনো মতেই পুতুলটাকে হাতছাড়া করতে চায় না। জোর করে পুতুলটাকে নিতে গেলে মনিকা কান্না জুড়ে দেয়, বলে, ঝি এবার ভয় পায়। সে পুতুলটা মনিকাকে দেয়, বলে, এই পুতুলের কথা কোনো মতেই মিস্টার মাস্টারকে বলো না দিদিমণি, তাহলে মিস্টার মাস্টার আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। মনিকা এই প্রস্তাবে রাজি হয়, পুতুলটাকে দু হাতে বুকে চেপে ধরে পুতুলটাকে আদর করতে থাকে। ঝিয়ের মুখে খবর পেয়ে বাজাজকা ছুটে আসে মনিকার কাছে। পুতুলটা দেবার জন্য মনিকাকে অনেক বোঝায়। মনিকা বলে, অনেক চেষ্টা করেও বাজাজকা মনিকার কাছ থেকে সে পুতুলটা নিতে পারে না। তবে বাজাজকা পরিকল্পনা করে মনিকা ঘুমিয়ে পড়লে সে পুতুলটা নিয়ে পুড়িয়ে ফেলবে। তাই বাজাজকা মনিকাকে নির্দিষ্ট সময়ে কিছু আগেই স্নান ও আহার করিয়ে দেয়, বিছানায় শুইয়ে দেয়। মনিকা
পুতুলটাকে আদর করে ঘুম পাড়াতে গিয়ে নিজে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে জানে না। বাজুস্কা তাড়াতাড়ি পুতুলটা নিতে মনিকার ঘরে আসে, দেখে মনিকা পুতুলটাকে বুকের উপর রেখে দুই হাতে পুতুলটাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। বাজুস্কা পুতুলটা নিতে গেলে মনিকা আরো জোরে পুতুলটাকে চেপে ধরে। অনেক চেষ্টা করেও বাজুস্কা মনিকাকে না জাগিয়ে পুতুলটা তার কাছ থেকে নিতে পারে না। মনিকা যেভাবে পুতুলটাকে আঁকড়ে ধরে ঘুমাচ্ছে সে অবস্থায় যদি কর্নেল হেমবার মাস্টার দেখে ফেলে তবে সব দিক দিয়ে বিপদ আসতে সময় লাগবে না। প্রতিদিনের মতো সেদিনও কর্নেল হেমবার মাস্টার অনেক রাতে মাতাল হয়ে টলতে টলতে বাড়ি ফিরছিলেন। পথ চলতে চলতে হঠাৎ তার মনে হয় কে যেন তাকে অনুসরণ করে আসছে। কর্নেল হেমবার মাস্টার থমকে দাঁড়ায়, পিছন ফিরে দেখে কেউ নেই। আবার সে হাঁটতে শুরু করে, এবারও মনে হয় কে যেন দ্রুত পায়ে তাকে অনুসরণ করছে। কর্নেল হেমবার মাস্টার আবার থমকে দাঁড়ায়, রাগত স্বরে বেশ জোরেই প্রশ্ন করে, কে কে আসছে পিছনে, সামনে এসো। এবারও কর্নেল হেমবার মাস্টার কাউকে দেখে না, কেউই কর্নেল হেমবার মাস্টারের কাছে আসে না, কারণ পায়ে চলার শব্দও শুনতে পায় না। কর্নেল হেমবার মাস্টারের কিরম যেন সন্দেহ হয়, তার নেশা ফিকে হয়ে আসে, ভয়ে বুকটা কেঁপে ওঠে। কর্নেল হেমবার মাস্টার পরিমরি করে বাড়ির পথ ধরে ছুটতে শুরু করে, প্রায় বাড়ির কাছাকাছি এসে পড়েছে। তখনই গাঢ় অন্ধকারে বুক ছিঁড়ে কালো আলখাল্লা পরা একটা কালো নিগ্রো তার পথ রোধ করে দাঁড়ায়। নিগ্রোটা হাসতে থাকে, তার ছড়ির ফলার মতো দাঁতগুলো অন্ধকারে ঝলসে ওঠে। সে নিস্তব্ধতাকে চুরমার করে চিৎকার করে বলে, প্রতিশোধ, প্রতিশোধ আমার চাই। কর্নেল হেমবার মাস্টার নিগ্রোটাকে অতি কষ্টে পাশ কাটিয়ে ঝড়ের বেগে বাড়ির ভেতর ঢোকে। সশব্দে নিগ্রোটা বাড়ির সামনের সদর দরজায় ধাক্কা মারছে আর চিৎকার করে বলছে, প্রতিশোধ আমি নেবই, কেউ কেউ আমাকে আটকাতে পারবে না। বাজুস্কা ছুটে মনিকার ঘরের কাছে আসে, মনিকার ঘরে উঁকি মেরে বাজুস্কার গায়ের রক্ত হিম হয়ে আসে। সে বলির পাঠার মতো ঠক ঠক করে কাঁপতে থাকে। বাজুস্কা দেখে মনিকা অঘোর ঘুমে আচ্ছন্ন, পুতুলটা ভীষণ আকৃতি ধারণ করে মনিকার গলায় মুখ লাগিয়ে রক্ত শুষে খেতে থাকে। পিশাচের মুখের দু কষ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে মনিকার বালিশের উপর। বালিশের ওয়ার মনিকার রক্তে লাল হয়ে গেছে। পরদিন সকালে বাজুস্কা কর্নেল হেমবার মাস্টারের ঘরে যায়। কর্নেল হেমবার মাস্টার অসময়ে বাজুস্কাকে ঢুকতে দেখে প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তার দিকে তাকায়। বাজুস্কাকে প্রশ্ন করে, আমাকে কি কিছু বলবে বাজুস্কা? হ্যাঁ স্যার, বাজুস্কা আস্তে আস্তে উত্তর দেয়। কি বলবে বলো। আমি বলছিলাম কয়েকদিনের জন্য আমি বাড়ি যেতে চাই। হঠাৎ বাড়ি যেতে চাইছো? এখানে কোনো অসুবিধা হচ্ছে? আগে না, কোনো অসুবিধা হচ্ছে না।
তবে খবর এসেছে আমার বাবা খুবই অসুস্থ। এই সময় আমার একবার বাড়ি যাওয়া দরকার। হেমনা মাস্টার বেশ চিন্তিত হয়, বলে, দেখো রজিস্তা, তুমি ভালো করেই জানো যে মনিকার মা আর জীবিত নেই। সেই মায়ের জায়গা তুমি অধিকার করেছো। তুমি সত্যি মনিকাকে স্নেহ করো। মনিকাও তোমাকে ছাড়া একদিনও থাকতে পারে না। তাছাড়া তুমি বলছিলে মেয়েটার শরীর খারাপ, দিনে দিনে কিরকম যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, দেহে রক্ত দিন দিন কমে যাচ্ছে। এই অবস্থায় তোমার মনিকাকে ছেড়ে যাওয়া উচিত। কর্নেল হেমবার মাস্টারের অসহায় অবস্থাটা বুঝতে পারে রজস্কা, কিন্তু সে ভয়ে সব কথা বলতে পারে না। ইতস্তত করে বলে, দেখুন, মানে ব্যাপারটা হলো, তবু আমার একটু বারের জন্য বাড়ি যাওয়া বিশেষ প্রয়োজন, না হলে ক্ষতি হবার সম্ভাবনা আছে। কথা কথা বলতে বলতে ডজস্কার চোখের সামনে গতকাল রাত্রির নারকীয় দৃশ্য ভেসে ওঠে। সে দেহে কাঁপুনি আয়ত্তে রাখতে পারে না, তা তার দেহে প্রকট হয়ে ওঠে। ডজস্কার কাঁপুনি দেখে কর্নেল হেমবার মনে করে সত্যি বোধ হয় ডজস্কার বাবা ভীষণ অসুস্থ। তাই সে বলে, যখন চাইছো তখন যাও, তবে তাড়াতাড়ি এলে ভালো হয়। আপনারা এতক্ষণ শুনছিলেন লেডি সিনথিয়া অ্যাসমিথের গল্প অবলম্বনে পিশাচ। গল্পের পরবর্তী অংশ শুনতে পাবেন দ্বিতীয় পর্বে। আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন। আর আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনাদের মতামত আমার কাছে অতি মূল্যবান। আর হ্যাঁ, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।